কম প্রচলিত বিরল রাগগুলোতে রবীন্দ্রনাথের ভাঙা গান, সেই নিয়ে আমরা একটা আলোচনা করছি। সেই প্রসঙ্গেই আজকের গান লাচারি টরিতে নূতন প্রাণ দাও প্রাণ সখা তাল ধামার। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অপেক্ষাকৃত অল্পশ্রুত বিরল যে রাগগুলো রবীন্দ্রনাথের ভাঙা গান, সেই নিয়ে আলোচনা করছি। আজকের গানটি ধামার তালের রচনা, এবং ধামার শুনলেই আমাদের একটু ভয় হয়, কারণ অবশ্যই কঠিন তাল। রবীন্দ্রনাথের গানে যে কটি তাল ব্যবহৃত হয়েছে তার মধ্যে অন্যতম কঠিন তাল ধামার। এই গানটা ধামারের একটা সোজা গান বলা যেতে পারে, ধামারের একদম সহজ গানগুলোর মধ্যে একটা এই গানটাকে আমি মনে করি, এবং ধামার তালটাকে রপ্ত করার জন্য এই গানটা কিন্তু যথেষ্ট ভালো গান। নূতন প্রাণ দাও প্রাণ সখা, এটি একটি ভাঙা গান, সৌতন মদমাত। লাচারি টুরির এই ধামারটিকে ভেঙে রবীন্দ্রনাথ নূতন প্রাণ দাও এই গানটি রচনা করেন। এই গানটি আজকে আমরা শিখব। তার আগে বলি, আমরা এখনও পর্যন্ত যে কটা গান আমাদের এই চ্যানেলে শিখিয়ে উঠতে পেরেছি তাদেরকে আমরা সংরক্ষণ করছি আমাদের ব্লগ সাইটে। আমাদের ব্লগ সাইটে পৌঁছানো খুব সহজ, আপনার গুগল সার্চে আপনি টাইপ করুন robiscope.in, robiscope.in, এবং সার্চ বাটনে ক্লিক করলে আপনি যে পেজটায় পৌঁছে যাবেন সেখানে আপনি দেখবেন গানগুলোকে তাদের অ্যালফাবেটিক অর্ডারে, একটা বর্ণানুক্রমিক সূচি হিসেবে আমরা সাজাচ্ছি এখনও পর্যন্ত যা টিউটোরিয়াল রবীন্দ্রনাথের গানের আমরা বানাতে পেরেছি। আপনার কাছে অনুরোধ, আমাদের এই লিস্টটা আপনি একবার দেখুন। এর যে কোনো গানে আপনি যদি একবার ক্লিক করেন তাহলে সেই গানের টিউটোরিয়ালটা আপনি পেয়ে যাবেন। আপনার যে গানটা শিখতে ইচ্ছে করছে, হয়তো অলরেডি আমরা এই গানটা শিখিয়েছি এখানে, আপনি একবার খুঁজে দেখে নিতে পারেন। আর যদি দেখেন আপনার পছন্দের গানটা এই লিস্টে এখনও নেই, নির্দ্বিধায় আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা অবশ্যই যত শীঘ্রই সম্ভব সেই গানটার টিউটোরিয়াল আপনাদের জন্য বানিয়ে দেব। আজকের গানটার প্রসঙ্গে আসি, চলুন। নূতন প্রাণ দাও প্রাণ সখা, এটি একটি ভাঙা গান, ধামার তাল। এই তালটা সম্বন্ধে আগে বলি, ধামারে এর আগে গান শিখিয়েছি, ধামার একটি 14 মাত্রা তাল, এবং এই তালে নিবদ্ধ গানকে ধামার বলা হতো। বর্তমানে শাস্ত্রীয় সঙ্গীতে যেমন খেয়ালের পরে ঠুংরি গাওয়ার রীতি, সেই রকম আগেকার দিনে ধ্রুপদের পর ধামার গাওয়ার রীতি ছিল। কথিত আছে, ধ্রুপদের গজের গতি, ধামারের সর্পের গতি। খুব সহজ ভাষায় বললে ধামার ধ্রুপদ অপেক্ষা একটু লঘু চালের এবং একটু দ্রুত লয়ের ছন্দ প্রধান একটা গানের ধরন। ধামার তালটাকে আমরা দেখি, চলুন। ধামার তালটা রবীন্দ্রনাথের গানে যে ব্যবহৃত হয় তার চেহারা অনেকটা এরকম, ক ধি ট ধি ট ধা আ গ দিন দিন তা আ ক। তাহলে পাঁচটা পদ রবীন্দ্রনাথের গানের ধামারের চরিত্র অনুসারে, ক ধি ট ধি ট, এটাকে ফাঁক দেখানো হয়। যদিও তবলার বোলবাণীর গ্রামার অনুসারে এখানে ফাঁক হয় না, কিন্তু এখানে ফাঁক দেখানো হয়। ক ধীট তিন মাত্রা, ধীট দু মাত্রা, ধা আ, তাহলে এই অংশটুকু চেহারা তেওড়া বা রূপকের মতো, দেখুন তিন দুই দুই। তারপরের অংশটা গ দিন তিন মাত্রা ফাঁক, দি ন তা আ চার মাত্রার একটা পদ, অর্থাৎ তিন দুই দুই তিন চার। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের গানে ধামার তাল যে ব্যবহৃত হয় তার চরিত্র। এবার আজকে যে গানটা আমরা শিখতে চলেছি সেই গানটা আরম্ভ হচ্ছে আমাদের তৃতীয় পদ থেকে, দ্বিতীয় তালি থেকে। খেয়াল করুন, ক ধি ট ধি ট নূতন প্রাণ দা, এই দা কথাটার ওপর প্রথম সোম আসছে। চলুন আমরা একবার গানটার সুরের স্ট্রাকচারটা দেখে নিই। খুব একটা চড়ায় যায় না গানটা, একটু চড়া স্কেলে করলেও হতো, কিন্তু আপনাদের কথা মতো, আপনাদের যাতে শান্তি হয় সেজন্য বি ফ্ল্যাট স্কেলেই আমি আজকে গানটা তোলাচ্ছি। নূতন প্রাণ
তাহলে নূতন প্রাণ বলে অবসান। চলুন সুরটা একবার দেখে নিই, তারপর তালের স্ট্রাকচারটা দেখব। নূতন প্রাণ এই অংশটা হচ্ছে সা কোমল রে কোমল নি সা কোমল গা মা দা, তাহলে কোমল ধা মা পা কোমল গা স্পর্শে আসতে হবে মধ্যম ছুঁয়ে দা প্রাণ সখা। তাহলে সা কোমল নি কোমল গা কোমল গায়ে স্ট্যান্ড, একদম নয়ের আগে স্পর্শে কোমল রেতে নামবো, সখা হচ্ছে রে সা আজি সা কোমল রে কোমল নি সা সুপ্রভাতে ধাপা পা কোমল গা কোমল রে। চলুন তালের ডিস্ট্রিবিউশনটা দেখে নিই, এই জায়গাটাই আমাদের চাপে ফেলবে। তাহলে ক ধি ট ধি ট নু ত নু প্রাণ, তাহলে নূতন প্রাণ কথাটা হচ্ছে সাত আর দুয়ে ন মাত্রা, দাও দাও কথাটা পাঁচ মাত্রা, প্রা দু মাত্রা, তাহলে প্রাণ কথাটা পুরো সাত মাত্রা, নো প্রা দু মাত্রা গেল, ভুল বলেছি, প্রাণ কথাটা সাত আর দুয়ে ন মাত্রা, প্রা এবার আনোর টানটা সাত মাত্রা, আনো সখায় সোম আসছে সখা, আবার আজই আরম্ভ হচ্ছে এই দ্বিতীয় তালি থেকে, আজি সুপ্র, তাহলে আজি কথাটা পাঁচ মাত্রা, আজি সুপ্র, সুপ্রভাতের সুপ্র এটা হচ্ছে চার মাত্রা, ভাতে ভাতে কথাটা আবার পাঁচ মাত্রা, নূতন প্রাণ অন্তরা আসছে সোম থেকে, বিষাদ সব কর দূর, অসুবিধা নেই বিষাদ সব কর দূর, পুরো চোদ্দ মাত্রা একটা আবর্তন, নবীন আনন্দে দুবার দুবার একই সুর, আমি সুরটা নিয়ে পরে আলোচনা করছি, তালে স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন বিষাদ সব কর দূর, অসুবিধা হওয়ার কথা নয়, নবীন সোজা তারপরের লাইন, প্রাচীন রজনীনাশ, দুবার একই সুর একই তালের ডিস্ট্রিবিউশন, নূতন উষালোকে নূতন, আশা করি তালের জায়গাটা বোঝা গেল। এই অন্তরায় কিন্তু কোনো রকম প্যাঁচ নেই, অন্তরায় কিন্তু বিষাদ সব কর দূর একটা আবর্তন একটা লাইন, নবীন আনন্দে একটা আবর্তন একটা লাইন, প্রাচীন রজনী নাশ একটা আবর্তন একটা লাইন, নূতন উষা লোকে ওই নূতন উষা এই কথাটা একটা আবর্তন, লোকে হচ্ছে পাঁচ মাত্রা, আবার দ্বিতীয় তালি থেকে আমাদের আসছে নূতন প্রাণ। চলুন সুরটা একবার দেখে নিই, বিষাদ সব কর দূর, কোমল ধা থেকে আসছে ধা 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 নি সা রে রে নি সা কর কর, এক
একটা ছোট্ট স্পর্শ আছে, যত্ন করে লাগাতে হবে। রে সা রে নি সা সা নো বি নো আনন্দে। তাহলে কোমল ধা থেকে কোমল গা নো বি নো আনন্দ রে সা নি সা কোমল নি কোমল ধা। এই রেশাটা জোড়া আর নিধাটা মিলে আসতে হবে। নো বি নো আনন্দে প্রাচীন রজ, এখানে একটা গমক দেওয়া স্কোপ আছে। প্রাচীন রজ নি তাহলে প্রাচীন রজ কোমল ধা স্ট্যান্ড নি সা ধা প, স্পর্শগুলো যত্ন করে ধা সা নি ধা প, এই স্পর্শগুলো যত্ন করে না লাগালে কিন্তু রাগের মেজাজ আসবে না। প্রাচীন রজ নি গাধারে কোমল নূতন। চলুন, আজকে বেশি সময় নেই, চট করে আপনাদের জন্য একবার আমি ডিজিটাল তবলায় গানটা গেয়ে দিই। 110 বিটস পার মিনিটস, মডারেট টেম্পো। সোম দুই তিন ফাঁক, তাহলে যাচ্ছে এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক দুই তিন। নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি বুঝতেই পারলেন স্বরলিপি অনুসারে নূতন প্রাণ বলে আমাদের গানটা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আমি এই জায়গাটার সঙ্গে একমত নই। রবীন্দ্রনাথের গান আদতে কাব্যপ্রধান গান, যতই ধামার ভাঙা গান হোক। সুতরাং আমাদের সবসময় আমার বিশ্বাস কাব্যের মর্যাদার প্রতি নজর রাখা উচিত। নূতন প্রাণ বলে ছাড়লে কাব্য অসম্পূর্ণ,
সুতরাং আমার সাজেশন নূতন প্রাণোদ্যায়েতে সোম দিয়ে তবলিয়া বা আনুদ্ধবাদ্যক যিনি মৃদঙ্গম বা পাখোয়াজ বাজাবেন তিনি থেমে যাবেন, কিন্তু আমাদের কিন্তু এই সুরটাকে টেনে রাখতে হবে। অ্যাডলিবে গাইব আমার সাজেশন, এইখানে এসে গানটা শেষ করবেন। ছোট্ট গান, সুন্দর গান এবং এই ধরনের একটু অপ্রচলিত রাগের গানগুলো আমার খুব ইচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভারী মিষ্টি গান, ভারী সুন্দর গান, আশা রাখি গানটা আপনাদের ভালো লাগবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।